Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো, এটাই আমি কামনা করি। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমরা যে যেখানে থেকে যে যেভাবে যুক্ত হয়েছো, সকলকে স্বাগত ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরআন মাজিদ ও তাসবিহ দাখিল নবম শ্রেণী থেকে। কোরআন মাজিদ ও তাসবিহ দাখিল নবম শ্রেণীর কোরআন মাজিদ থেকে আমি আলোচনা করছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, সহকারী মৌলবী, লাখুর মহিলা দাখিল মাদ্রাসা, শিবপুর, নরসিংদী। আশা করি তোমরা পাঠের প্রতি মনোযোগী হবে এবং এই কোরআনের আজকে যে আলোচনা করব, যে অনুবাদ করব এবং তার যে শাহনজুর বলব, এগুলি তোমরা বিশেষভাবে এর প্রতি যত্নশীল হবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র কোরআন মজিদের সূরা বাকারার 153 এবং 54 নম্বর আয়াত থেকে। আমি প্রথমে আয়াত দুটো তিলাওয়াত করে নিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি এখন আমি এই আয়াত দুটির অনুবাদ বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমরা মানুষ যখন মারা যায়, তার দেহ থেকে যখন তার আত্মাটা বের হয়ে যায়, তখন আমরা তাকে সাধারণত মৃত বলে ঘোষণা করে থাকি। কিন্তু পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা ধর্মযুদ্ধে যে যারা মৃত্যুবরণ করে, যারা শাহাদত বরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তাকুলু, ও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইস্তাইনু, তোমরা সাহায্য চাও, বিসবরি, নামাজের মাধ্যমে, বিসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাত এবং নামাজের মাধ্যমে। এখানে যারা ইমানদার বান্দা রয়েছে তাদেরকে তো পরবর্তী আয়াতে শাহাদাতের কি মর্যাদা সেটা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে যারা ইমানদার বান্দা তারা আল্লাহ পাকের কাছে কিভাবে সাহায্য প্রার্থনা করবে, তার নমুনা, তার দৃষ্টান্ত আল্লাহ পাক আলোচ্য আয়াতে উল্লেখ করে দিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে ইমানদার বান্দাগণ, ইস্তাইনু, তোমরা সাহায্য চাও, তোমরা সাহায্য কামনা করো, বিসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাত এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ হে ইমানদার বান্দাগণ, তোমরা তোমাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমরা ধৈর্যশীল হব, যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যাব। এটি হচ্ছে ইমানদারের গুণ। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে এই কথাগুলো বলেছেন। এখন দ্বিতীয় লাইনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইয়াকুতালু, যারা নিহত হয়েছে, যারা মারা গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, অর্থাৎ আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ, তারা বরং তারা কি জীবিত, বাল বরং আহইয়াউ, তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশকুরুন, কিন্তু সেটা তোমরা বুঝতেছ না, অর্থাৎ সেটা আমরা বুঝতেছি না। কাজী আল্লাহ পাক যাদেরকে শাহাদত বরণের তৌফিক দান করেছেন, যারা আল্লাহর রাস্তার ধর্মযুদ্ধে যে তাদের জীবনকে উৎসর্গ করেছেন, যারা শাহাদতের মর্যাদা লাভ করতে সম্ভব হয়েছে যাদের দ্বারা, যারা শাহাদতের সম্মান অর্জন করতে সক্ষম হয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা জীবিত আছে। এই ব্যাপারে এই আয়াতের শানুজুল রয়েছে। আয়াতের শানুজুল হচ্ছে বদরের যুদ্ধে
14 জন সাহাবী শাহাদত বরণ করেন। বর্ণিত আছে যে বদর যুদ্ধে 14 জন সাহাবী কি করেন, শাহাদত বরণ করেন। তন্মধ্যে 6 জন ছিল মুহাজির এবং 8 জন ছিল আনসার। এই 6 জন মুহাজির এবং 8 জন আনসার যখন বদর যুদ্ধে নিহত হলেন, তখন মুশরিক এবং মুনাফিকরা বলাবলি করতে লাগলো যে এই যে 14 জন লোক বদর যুদ্ধে মারা গেছে, তারা তাদের জীবনে যে আনন্দ আর উল্লাস তারা করতে পারত, তারা মৃত্যুবরণ করার কারণে সেই আনন্দ উল্লাস এবং জীবনকে উপভোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। এটা কারা বলল? এটা বলল মুশরিক এবং মুনাফিকরা। তাদের তারা এই সমস্ত কথাবার্তা বলে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করত। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের এই ঠাট্টা বিদ্রুপের জবাবে এই আয়াত নাজিল করে দিয়েছেন। কি আয়াতটা? আয়াতে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে না, তোমরা তো ঠাট্টা বিদ্রুপ করতেছ, আসলে তোমাদের ঠাট্টা বিদ্রুপটা ঠিক নয়। তারা কিন্তু মৃত্যুবরণ করেনি, তারা জীবিতই আছে, বরং তারা শাহাদতের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে এই আয়াতের সার নজর। তাহলে এখন আমরা চলে যাই আজকের আয়াত থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পেরেছি। আজকের আয়াত থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পেরেছি সেটা হলো শহীদগণ জীবিত না মৃত তাহা বলতে পারবে। আলোচনা আয়াত থেকে আমরা যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে যারা শহীদ, যারা শাহাদত বরণ করেছে আল্লাহর রাস্তায়, যারা নিহত হয়েছে, তাদেরকে কিন্তু মৃত বলা যাবে না, তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা জীবিত। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে শহীদ কাদেরকে বলা হয়। শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় ধর্মযুদ্ধে যেয়ে মৃত্যুবরণ করেন, ধর্মযুদ্ধে যেয়ে যারা শাহাদত বরণ করেন তাদেরকে বলা হয় শহীদ। এই সমস্ত শহীদরা আল্লাহ পাকের কাছে বিশেষ মর্যাদা অধিষ্ঠিত হয়েছেন এবং তারা কিয়ামত পর্যন্ত জীবিতই থাকবেন। কিয়ামতের সময় তারা আবার নিজ নিজ দেহের দিকে আবার ফিরে আসবে। এটা যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাপাক বিশেষ মর্যাদা দান করেছেন। পরিশেষে আজকে আমি এই কোরআনের আয়াত থেকে যে শিক্ষাটুকু আমরা গ্রহণ করতে পেরেছি, এই আয়াতের প্রতি যেন আমরা অবিচল থাকি, এই আয়াতের শিক্ষার প্রতি যেন আমরা গুরুত্ব দেই। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।